আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাস শুরু হতে চলেছে। রমজান মাসে তারাবি সলাত এবং কিয়ামুল সলাত এই দুটো বিষয় নিয়ে আমাদের মধ্যে কিছু সংশয় তৈরি হয়। নানা রকম প্রশ্ন আসে যে তারাবি সলাত আর কিয়ামুল লাইন দুটো কি একই জিনিস কিনা, কারণ তারাবি সলাত 8 রাকাত 20 রাকাত বা এর চেয়ে বেশি হতে পারে। আমাদের বাংলাদেশে 8 রাকাত বা 20 রাকাত পরে মানলাম এশা সলাতের পর তারাবি সলাতের জন্য আমরা দাঁড়িয়ে যাই, কিন্তু কিয়ামুল লাইল আমরা কিভাবে আদায় করতে পারি বা দুটো কি একই বিষয় কিনা? এর উত্তর হচ্ছে তারাবি সলাত কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি যদি এশার পর যে সলাতগুলো আদায় করছেন সেগুলোই কিয়ামুল লাইল। এই দুইটি পৃথক কোনো সলাত নয়, যেমনটি অনেকে সাধারণ মানুষই মনে করে থাকেন যে দুটো ভিন্নতা রয়েছে। কারণ আমরা কোরআন হাদিস একটু কমই পড়ি, ওই আলেম যা বলেছে বা কারো থেকে যদি কোনো কিছু শুনে থাকি সেটাই আমরা বিশ্বাসী, কিন্তু নিজে কোনো জ্ঞান গর্ব গবেষণা করি না। যাই হোক, বরং রমজান মাসে যে কিয়ামুল লাইল করা হয় সেটাকে সালাতুত তারাবি বা বিরতিপূর্ণ সলাত বলা হয়। কারণ সলফে সলেহীন যেমন সাহাবি তাবি তাবে তাবি এই যে প্রজন্মটা, তারা যখন সলাত আদায় করতেন তখন 2 রাকাত বা 4 রাকাত অন্তর বিরতি নিতেন, কেননা তারা মহান যে মাস সেই মাসে তারা কাজে লাগাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিস তারা যে ফলো করত, আপনি শুনুন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে কিয়ামুল লাইল পালন করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তারা এই উদ্দেশ্যে এই নেকির উদ্দেশ্যে এই আমলটি করে থাকত, তারা এই সওয়াবের আশায় সলাতকে দীর্ঘ করতেন, ক্লান্ত হয়ে পড়তেন, তারা রাকাত সংখ্যা কমিয়ে দিতেন আর তেলাওয়াতকে দীর্ঘায়িত করতেন, দাঁড়িয়ে থাকতেন কিয়ামুল লাইল, অর্থাৎ দাঁড়িয়ে যে সলাত আদায় করা। আর আমরা তারাবি সংখ্যা নিয়ে আমাদের মারামারি, প্লাস হচ্ছে যে যত বেশি রাকাত তত বেশি আমাদের সময়টা ছোট হয়ে আসছে। আর দেখুন, যারা 8 রাকাতে দাবি করে ওইটাও হাদিসে আছে, এটাও হাদিসে আছে, তো 8 রাকাত সময়টা আপনার দীর্ঘায়িত হতে হবে, তিলাওয়াতটা দীর্ঘ হতে হবে, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন সওয়াবের আশায় নেকির আশায়। রাকাত সংখ্যা কয়টা হয়েছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ ধরে আপনি তেলাওয়াত করছেন। আপনি যদি 10 দিনে যদি কোরআন খতম করে দেন তাহলে তো কোনো সমস্যা নেই, 1 সপ্তাহ খতম করে দেন তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু রাকাত সংখ্যা নিয়ে মারামারি না করে বরং আমরা সলাতটাকে সুন্দর করি, দীর্ঘায়িত করি। আমাদের রব যে নেকি দিবে, যে সওয়াব দিবে, যে পুরস্কার দিবে, সেই আশায় আমাদের সলাতটাকে আমরা উন্নতি করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।